বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী মৌলভী দিতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা। আমি আজকে দাখিল অষ্টম শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া আরবি প্রথম পত্রের একটি অনলাইন ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আসো, বাড়িতে অবস্থান করছো, তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়ালেখা করছো। আজকে আমি তোমাদের আদর্শ সাদেস ষষ্ঠ পাঠের হুব্বুল ওয়াতান যে কবিতাটা আছে, ওই কবিতাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠা আদর্শ সাদেস ষষ্ঠ পাঠ, কবিতা নাম হচ্ছে হুব্বুল ওয়াতান, দেশ প্রেম। হুব্বুল ওয়াতান এর শব্দের অর্থ হচ্ছে দেশ প্রেম। এই কবিতা নিয়ে আমরা আজকে তোমাদেরকে এই ক্লাসটা নিব। আমাদের একটা কবিতা মুখস্থ আসে পরীক্ষার মধ্যে, এটা এই আজকে একটা কবিতা, এই কবিতার নাম হচ্ছে হুব্বুল ওয়াতান। কবিতার প্রথম দিক কিছু দেশপ্রেম সম্পর্কে কবি কয়েকটা লাইন লিখেছেন, আমি এগুলো তোমাদের একটু বলে দিই, তাহলে তোমাদের কবিতাটা মুখস্থ করার ব্যাপারে তোমরা বুঝতে পারবে যে এই কবিতার মধ্যে কি সম্পর্কে আলোচনা হয়েছে। কবি প্রথম তিন লাইনে কি লিখেছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। কুল্লু মাওয়াতিন ইউহিব্বুল ওয়াতান, প্রত্যেক নাগরিক তার দেশকে ভালোবাসে। কুল্লু মাওয়াতিন ইউহিব্বু ওয়াতানাহু, প্রত্যেক নাগরিক অর্থাৎ যে দেশ, যে দেশের নাগরিক সেই তার দেশটাকে ভালোবাসে। লিয়ান্নাহু ওলেদা ফিহে, কেননা সে তাতে জন্মগ্রহণ করেছে। কি কারণে সে ভালোবাসে, সে ওই দেশের মধ্যে কি করেছে, জন্মগ্রহণ করেছে। যেমনিভাবে আমরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছি, এই কারণে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আবার দেশপ্রেম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশপ্রেমটা ইমানের অঙ্গ। ওয়ায়ানশাউ তাহতাস সামাইহি, সে তার আকাশের নিচে বেড়ে ওঠে। কার আকাশের নিচে? ওই দেশটার আকাশের নিচে, মানে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের উপর যে একটা আকাশ আছে, ওই আকাশের নিচে আমরা বা ওই দেশের নাগরিকরা কি করে বসবাস করে। ইয়াতানাওয়ালু মিন মাকুলাতি ও মাশরুবাতিহি, সে তার খাদ্য এবং পানীয় গ্রহণ করে, মানে ওই দেশ থেকে যে খানা উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, ওইখান থেকে সে খাদ্য খায় এবং পানি গ্রহণ করে, মানে দেশ থেকে সে এগুলা কি করে গ্রহণ করে। অহুয়া ইয়ামালু ওয়াইয়াস আলি তাকাদ্দুমে ওয়াইয়াজ তাহিদু, সে দেশের অগ্রগতির জন্য কাজ করে এবং চেষ্টাও করে। লে রূপ কিয়াতি দায়মান, সর্বদা এর উন্নতির জন্য সে প্রয়াস চালায়, দেশ যাতে করে অগ্রগতি হয়, দেশ যাতে দিন দিন উন্নত হয়, সে উন্নতির জন্য সে কাজ করে, চেষ্টা করে এবং সর্বদা উন্নতির জন্য সে প্রচেষ্টা চালায়, প্রয়াস চালায়, মানে সে বসে নাই, সে দেশকে কীভাবে উন্নত করা যায়, দেশকে কীভাবে আরও উন্নত থেকে উন্নতর করা যায়, সেই জন্য সে প্রচেষ্টা চালায়, কাজ করে, চেষ্টা করে, প্রয়াস চালায়। অহুয়া ইয়াহফাজু ওয়াতানাহু মিন আদাই দাখিলি ওয়াল খারিজি, সে তার মাতৃভূমিকে আভ্যন্তরীণ ও বহিঃশত্রু থেকে রক্ষা করে। কয় যে 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 দেশের নাগরিক সে তার দেশটাকে দেশের ভিতরের শত্রু এবং দেশের বাহিরের শত্রু থেকে সে তার দেশটাকে কি করে রক্ষা করে। যেমন আমরা স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটার মধ্যে পড়েছি যে প্রত্যেক দেশের ভিতরে বা বাহিরে কিছু শত্রু উৎপাদিত থাকে যারা দেশের ক্ষতি করার জন্য সর্বদা চেষ্টা করে থাকে। এখন স্বাধীনতা রক্ষা করা মানে হচ্ছে ওই সমস্ত শত্রুর হাত থেকে এই দেশটাকে, দেশের মান সম্মান, দেশের সার্বভৌমত্ব, দেশের পতাকাকে সমর্থন রাখা, যাতে করে দেশের কোনো ক্ষতি না হয়। এখন কবি বলতেছে সে তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আভ্যন্তরীণ মানে দেশের ভিতরের শত্রু এবং বহিঃশত্রু মানে অন্য দেশের শত্রু যদি আমাদের দেশকে ক্ষতি করতে চায়, এই শত্রু থেকে সে কী করে দেশকে রক্ষা করে। কে রক্ষা করে? ওই দেশের নাগরিক যে এই দেশে কী করছে, জন্মগ্রহণ করছে, যে যে দেশে জন্মগ্রহণ করছে। অহুয়া ইউহাবিলুল হিফাজে ওয়াতানিহি, সে তার মাতৃভূমিকে রক্ষা করার চেষ্টা করে। নাগরিক তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কি করে, চেষ্টা করে। অল আতফালু ইনশিদুনা
আর শিশুরা গেয়ে ওঠে, মানে কি গায়, এলা নিশ্চয় তোমরা কবিতাটা মুখস্থ করবে, আমি কবিতাটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়াতানুনা বাংলাদেশ, প্রথম লাইন ধরো, কবিতার প্রথম লাইনে লেখা আছে ওয়াতানুনা বাংলাদেশ বেলাদুনা বাংলাদেশ। আমি আবার বলছি, স্পষ্ট করে শুনবা, তোমাদের বইয়ের মধ্যে জবজের দেওয়া আছে যাতে করে তোমরা উচ্চারণটা করতে পারো। এখন আমার উচ্চারণটা আগে শুনো, শুনি বইয়ের সাথে মিলাইবে, বইয়ের দিকে রেনি আমার বইয়ের সাথে মিলে মিলে আমার এটা পড়বে। অতানুনা বাংলাদেশ বেলাদুনা বাংলাদেশ, অতানুনা বাংলাদেশ বেলাদুনা বাংলাদেশ। নাহফাজুহু কুল্লাহীন, নাহফাজুহু কুল্লাহীন মিন আদুবিল্লাহীন, নাহফাজুহু কুল্লাহীন মিন আদুবিল্লাহীন। নুহিব্বুহু কুল্লাআন, নুহিব্বুহু কুল্লাআন নাহনু নাদউ লিল ওয়াতান, নাহনু নাদউ লিল ওয়াতান। রব্বি জালহু আমিনান মিন বালাইন সালিমান, রব্বি জালহু আমিনান মিন বালাইন সালিমান। নাহনু নামালু লিল বিলাদ, নাহনু নামালু লিল বিলাদ নাহনু নাসউ লিল ওয়াতান, নাহনু নাসআ লিল ওয়াতান, নাহনু নাসআ লিল ওয়াতান। নাহনু কুল্লা কাল জাইশে, নাহনু কুল্লা কাল জাইশে নাহফাজু আলামাল ওয়াতানে, নাহনু কুল্লা কাল জাইশে নাহফাজু আলামাল ওয়াতানে। নাহনু সিগারুল ওয়াতানে, নাহনু সিগারুল ওয়াতানে জুনুদুহু ফিল মিহানে, নাহনু সিগারুল ওয়াতানে জুনুদুহু ফিল মিহানে। নুহাবিলু লিদিনিনা, নুহাবিলু লিদিনিনা নুকিমুহু ফিল ওয়াতান, নুহাবিলু লিদিনিনা নুকিমুহু ফিল ওয়াতান। কবিতাটা মুখস্থ করা লাগবে, যেহেতু এটা অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণীতে কবিতার মুখস্থ লেখা লাগে পরীক্ষার মধ্যে, এই কারণে কবিতাটা বারবার মুখস্থ করবে, মুখস্থ করে তোমরা বইটা বন্ধ করে নিজে নিজে একবার লিখবে, লিখি এরপরে বইটা খুলবে তুমি নিজে নিজে, খুলি তোমার লেখার সাথে বই লাইনের সাথে তোমার লেখার লাইন মিলাইবে, যেখানে তোমার ভুল হয়েছে ওইখানেই তুমি দাগ দিবা, নিচে দিয়ে দাগ দিবা বা লাল কালে দিয়ে ভুল মার্ক করে দিবা যে এখানে আমার এই শব্দটা ভুল হয়েছে। এখন এই তো গেল প্রথমবার, আবার কয়েকক্ষণ পড়বা, যেগুলো বলেছে এগুলো ভালো করে পড়বা বইয়ের সাথে মিলে মিলে। এখন আবার বইটা বন্ধ করে আবার লিখবা, দেখবা যে প্রথমবার যদি তোমার পাঁচ জায়গায় ভুল হয়, দ্বিতীয়বার তোমার ভুল হবে দুই জায়গায়, মানে ভুলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে, বা হয়তো দ্বিতীয়বার তোমার ভুল না হইতে পারে, কারণ প্রথমবার তুমি যেখানে ভুল করছো দ্বিতীয়বার তো তুমি ওটা সংশোধন করে নিচ্ছ, এতে করে দ্বিতীয়বার আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না, থাকলে তুই একটা থাকবে। যদি ভুল হয় আবার এখানে আন্ডারলাইন করবে বা লাল কালে দিয়ে দাগ দেবে, আবার দেখবা কোন কোন জায়গার ভুল, ওইটা বইয়ের সাথে মিলে দেখি, আবার কতক্ষণ পড়ে বইটা বন্ধ করে আবার লিখবা, তৃতীয়বার দেখবা যে তোমার কোনো ভুল নাই, তোমার আয়ত্ত হয়ে গেল এবং মুখস্থ লেখার যোগ্যতাও তোমার অর্জন হয়ে গেল। তাহলে আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের আল্লগাতুল আরাবিয়াতুল ইত্তিসানিয়া, যেটাকে আমরা আরবি প্রথম পত্র বলি অষ্টম শ্রেণীর, এটার ৩৬ পৃষ্ঠার আদ-দারসুস সাদেস ষষ্ঠ পাঠের হুব্বুল ওয়াতান, দেশপ্রেম কবিতা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা এই কবিতাটা মুখস্থ করবে এবং কমপক্ষে পাঁচবার লিখবা, যেহেতু এখন তোমাদের মাদ্রাসা বন্ধ, বাড়িতে কোনো তেমন কাজ নাই, পাঁচবার লিখবা। যদি আমরা মূল্যায়ন করার সুযোগ পাই, আশা করি নভেম্বর ডিসেম্বরের দিকে মূল্যায়ন করার যদি শেষ পরিবেশ পরিস্থিতি হয়, তখন আমি তোমাদের খাতাগুলো দেখব এবং ক্লাসে তোমাদের সাথে থেকে এটা মুখস্থ লেখা নিব, দেখি তোমরা মুখস্থ লিখতে পারো কিনা। আমি আবার বলে দিচ্ছি, অতানুনা বাংলাদেশ বেলাদুনা বাংলাদেশ, নাহফাজুহু কুল্লাহীন মিন আদুবিল্লাহীন, নুহিব্বুহু কুল্লাআন নাহনু নাদউ লিল ওয়াতান, রব্বি জালহু আমিনান মিন বালাইন সালিমান, নাহনু নামালু লিল বিলাদে নাহনু নাসআ লিল ওয়াতানে, নাহনু কুল্লা কাল জাইশে নাহফাজু আলামাল ওয়াতানে, নাহনু সিগারুল ওয়াতানে জুনুদুহু ফিল মিহানে,
নুহাবিলু লিদিনিনা নুকিমুহু ফিল ওয়াতান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে তোমাদের পাঠ্য বই দেখে দেখে পড়বে এবং বারবার লিখবে, তাহলে তোমাদের এই পড়াটা আয়ত্ত হবে।